আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দেখতে পাচ্ছো তোমরা? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, কালকে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের সৃজনশীল সম্পর্কে একটু আলোচনা করছিলাম। ওখানে কি কারো আর কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। কার কোথায় সমস্যা আছে বলো? কোনটা বুঝতে পারো নাই এরকম কিছু আছে? আরো সমস্যা আছে বলো। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি একটু তোমাদের যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করি বা কথা বলি। আচ্ছা স্যার। আচ্ছা, আমি আমার খাতায় চলে যাচ্ছি। দেখো, আমি এখানে প্রশ্নগুলো একটু উঠাই নিছি। এক নম্বর যে আমাদের প্রশ্নটা আছে সেটা হচ্ছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো। এটা আমরা কিভাবে করব? দেখো, আমি করে দেখাই। তাহলে এখানে আমাদের কয়টা পদ দেখানো আছে বা কয়টা সংখ্যা দেখানো আছে? 4টা সংখ্যা। আমরা প্রতিটা সংখ্যাকে কি বলতে পারি? প্রথমে যেহেতু আছে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে। তাহলে আমরা এটা এক নাম্বার সংক্ষিপ্ত হলেও আমরা একটু এটা ভাষাগত ভাবে একটু করে দেখাবো যে এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ সমান কত? 6। দেখো, 6-কে ভেঙে আমরা এটা লিখব 5+1 সমান চিহ্ন দিয়ে, 5×1+1 লিখতে পারি তোমরা? আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা আছে কত আমাদের? 11। এটাকে আমরা লিখব 10+1, 10-কে ভেঙে 5×2+1। বুঝতে পারছি? এরপরে আছে তৃতীয় সংখ্যা কত? 16। ১৬-র পরিবর্তে আমরা লিখব 15+1। তাহলে 15-র পরিবর্তে 5×3+1। দেখো, এখানে 5 কেন আমরা নিচ্ছি? 5 নিচ্ছি আমরা এখানে ফার্স্টে লক্ষ্য করে নিছি যে 11 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 5, 16 থেকে 11 বিয়োগ করলে সেটার বিয়োগফলও 5। এই জন্য আমরা প্রতিটা সংখ্যাকে আমরা 5-এর মাধ্যমে, 5-এর গুণিতকের মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি। তারপরে আমাদের আরেকটা সংখ্যা আছে, তাহলে লিখবো চতুর্থ সংখ্যা, তাহলে সমান কত আছে আমাদের? 21। তাহলে 20+1, তাহলে 20 মানে 5×4+1। ঠিক আছে, প্রথম সংখ্যা। একই ভাবে আমরা কতম সংখ্যা, অতএব ক তম সংখ্যা সমান, একটু খেয়াল করে দেখি। দেখো, 5-এর পাশে কোন সংখ্যা গুণন অবস্থায় আছে? প্রথম সংখ্যার কারণে দেখো এখানে 1, দ্বিতীয় সংখ্যার কারণে এখানে হলো 2,
স্যার কততম সংখ্যা সেইটা বোঝাচ্ছে। কততম সংখ্যা তাহলে আমরা কি লিখব, 5 গুণন ক যোগ 1, বুঝতে পারছিস? জি স্যার। প্রথম সংখ্যায় দেখো 5 এর পিছে আমাদের 1 গুণন অবস্থায় আছে, দ্বিতীয় সংখ্যায় 2, তৃতীয় সংখ্যায় 3, চতুর্থ সংখ্যায় 4, তাহলে কতম সংখ্যায় 5 এর সঙ্গে আমাদের তাহলে ক গুণন থাকবে, এবং প্রত্যেকটা পদের সংখ্যার সাথে আমাদের 1 যোগ অবস্থায় আছে, 1 যোগ অবস্থায় আছে, এই জন্য আমরা এখানে যোগ 1, এটা গুণনটা উঠাই দিয়ে 5 ক যোগ 1, তাহলে অতএব বীজগণিতিক রাশি 5 ক যোগ 1। হ্যাঁ, অতএব বীজ গণিতীয় রাশি সমান 5 ক যোগ 1। আমরা এটার ক্ষেত্রে এটা একটু পড়ে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে আমরা 2 নাম্বার প্রশ্নে আসি। দেখো 2 নাম্বার প্রশ্নটা আমাদের বলছে, এটা একটা চিত্র দেখানো আছে, একটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তিনটা চিত্র বলছে, এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত? তাহলে আমরা এখানে এখন লক্ষ্য করব প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা আছে। হ্যাঁ বলো স্যার, আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখব, এটা কি আমরা কি আগে অঙ্ক আকারে মানে অ্যানসার করে দেখাবো, না শুধু আলাদা রাফ পেপারে অঙ্ক করে এখানে শুধু অ্যানসার দিব? অঙ্ক করতে আমি 1 নাম্বার যেটা করে দিলাম এটা পুরোটাই দেখাই দিবা, এটা রাফ করে তুমি অ্যানসারটা দেখানো দরকার নাই, এটা সংক্ষিপ্ত বলছে। আমরা সকল অঙ্কে তো সংক্ষিপ্ত ওইভাবে হবে না, দুই একটা লাইন লিখতেই হবে আমাদের, তো দেখো আমি সেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, পুরোটাই লিখবা এখানকারই পুরোটাই তুলে দিবে। হ্যাঁ স্যার, এই অঙ্কটা যদি অন্য নিয়মে করা হয় তাহলে হবে না? কি নিয়মে করতে যাচ্ছ বলো? হবে, অবশ্যই হবে, নিয়ম সঠিক থাকলে অবশ্যই হবে। আচ্ছা তুমি করো, সমস্যা নাই। ওকে স্যার। আচ্ছা এখন আমরা দেখো 2 নাম্বার চিত্রটা লক্ষ্য করব, বলছে পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত। এখানে আমরা একটু ভাষাগত ভাবেই আমাদের বলতে হবে যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা লক্ষ্য করো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4 পাঁচটি। তাহলে আমরা লিখব 5টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা গুণে দেখো কয়টা আছে, তাহলে 7টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা গুণে করো কয়টা আছে, 9টি। 9টি। তাহলে আমরা এখানে দেখো কি সম্পর্ক দেখতে পাচ্ছি, প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রে দুইটা কাঠি বেশি হয়েছে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টাতেও দুটো বেশি হয়েছে, তাহলে এখন তৃতীয়টা থেকে চতুর্থ চিত্রে তাহলে কয়টা বেশি হবে, দুটাই বেশি হবে, তাহলে আমরা এখানে এখন লিখে যে অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 2 সমান 2টা, কেন 2টা বেশি হবে, 11টি, 2টা বেশি হবে। হ্যাঁ 9 এর সাথে 2 যোগ করলে আমরা সরাসরি বা 9 যোগ 2 অথবা 11টি একবারে আমরা লিখতে পারবো। আচ্ছা এরপরে প্রশ্ন বলছে যে চিত্র আঁকো, এখন 11টা কাঠি দ্বারা আমাদের এই ধরনের একটা আমরা চিত্র অঙ্কন করব, তাহলে এখানে লিখবো তাহলে নির্ণয় চিত্রটি বা চিত্রটি চিহ্ন দিয়েও দিতে পারি অথবা চিত্রটি লিখে আমরা চিত্রটা আঁকাবো। তাহলে আমরা আগে তৃতীয় চিত্রটা আগে আঁকা এঁকে নিব, ঠিক আছে? তৃতীয় চিত্রটা আমরা আগে এঁকে নিব। এখন এই পর্যন্ত আমাদের এই তৃতীয় চিত্রে মোট কয়টা, 9টা কাঠি আছে, এর সাথে আমরা এখন 2টা কাঠি যুক্ত করব। 2টা কাঠি এইভাবে একটা কাঠি দিলব,
দশটা হলো, আর একটা কাঠি প্রথম দুটা কাঠি এখানে যে ফাঁকাটা ছিল আমরা এই ফাঁকাটা পূরণ করে দিব, অথবা আমরা এই ফাঁকাটা পূরণ না করে নিচের এই ফাঁকাটাও আমরা পূরণ করে দিতে পারতাম। ঠিক আছে, এটাই গেল আমাদের চিত্র। তাহলে আমাদের দুই নাম্বার অ্যান্সারও হয়ে গেল, বুঝতে পারছি তো? এখানে কারো কোনো একটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি আমি তিন নাম্বার। দেখো তিন নাম্বার প্রশ্নটা বলছে এক মিটার কাকে বলে। এখন এটা আমরা অনেক ভাবে বলতে পারি, এক মিটার, মিটারটা কি জিনিস? মিটারটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আমরা ওই কথাটাই বলে দিতে পারি, দৈর্ঘ্য পরিমাপের এককে মিটার বলা হয় বা এক মিটার বলা হয়। তারপরে এক মিটার সমান আমরা কিছু সম্পর্ক উল্লেখ করে দিতে পারি, এক মিটার সমান এক হাজার মিলিমিটার। সংজ্ঞা দিলে হবে না? হ্যাঁ, সংজ্ঞা দিলেও হবে, ওইটুকু কথা বললেও চলবে। তার সাথে আমরা এই সম্পর্ক একটু দুই একটা দেখাই দিতে পারি বা বলতে পারি, এক মিটার সমান এক হাজার মিলিমিটার বা একশো সেন্টিমিটার। বুঝতে পারছে? জি স্যার। তার সংখ্যাটা একবার বলবেন দেখি। অন্য কে বলতে পারো বলো তো, মিটার কাকে বলে, কি বলবো? এক দৈর্ঘ্য পরিমাপের এককে মিটার বা এক মিটার বলে। হ্যাঁ, এই এতটুকু বললেই হবে। তারপর আমরা একটা সংখ্যা বলবো। হ্যাঁ বলো। পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্রাঘিমার রেখা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে এক মিটার, এক মিটার বলে। বলতে পারো, তবে এত না বললেও চলবে আমাদের, এটাও বলতে পারো। তবে ওইটা আমাদের বইয়ের ভাষাতে নাই, ওটা ভূগোলের ভাষাই হয়ে যায়। আচ্ছা যাই হোক, স্যার বইয়ে নেই লেখা। স্যার আমি একটা বলবো। বলো তো দেখি, বলো। স্যার এক কিলোমিটার দৈর্ঘ্যের এক হাজার ভাগের এক ভাগ অংশ এক মিটার বলো। হ্যাঁ, এটাও বলা যাবে, এটাও বলতে পারবো আমরা। এখন যে যেভাবে এটা বলতে চাও বলো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা পরে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। চার নাম্বার, দেখো অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুইটি এককের নাম লিখো। আমাদের কি ওজন করার ক্ষেত্রে বস্তুর ওজন পরিমাপের জন্য? গ্রাম আর কিলোগ্রাম। দুইটি এককের নাম লিখতে বলছে। গ্রামও হবে তো স্যার, গ্রাম তো স্যার মেট্রিক টনের, মেট্রিক এর পদ্ধতির মধ্যেই পড়ে। আচ্ছা, গ্রাম মেট্রিক পদ্ধতির মধ্যে পড়ে, কিন্তু দেখো এখানে আমাদের একটা প্রশ্নের একটা শর্ত দিয়ে দেওয়া আছে। শর্তটা হচ্ছে অধিক পরিমাণ বস্তুর ওজন, আমরা গ্রাম দিয়ে বেশি ওজন পরিমাপ করব না অল্প ওজন পরিমাপ করব? অল্প অল্প আমরা, তাহলে স্যার অধিক হবে না। অধিক পরিমাণ যখন ওজন করব আমরা, তখন পরিমাপের জন্য কুইন্টাল ও মেট্রিক টন একক দুইটি ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যানসারটা এইভাবেই লিখবো যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুইটি এককের নাম যথাক্রমে বা এককের নাম দিয়ে এক নম্বরে লিখবো কুইন্টাল, দুই নম্বরে লিখবো মেট্রিক টন। লিখে আমরা নিচে সম্পর্ক দিয়ে দিতে পারি, আবার না দিলেও চলবে আমাদের, যে এক হাজার কিলোগ্রাম সমান এক কুইন্টাল, সরি হ্যাঁ একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল, আর এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন। কথা বুঝতে পারছে? ঠিক আছে, আচ্ছা
আচ্ছা তাহলে আমি কি লিখে দেখাই দিব না তোমরা পারবা এটা এখন না স্যার পারবো আচ্ছা আমি পরের প্রশ্নে চলে যাই পাঁচ নাম্বার দশ একর সমান কত বর্গ মিটার আমাদের দেখো এটা আমাদের বইয়ের ৩৫ নাম্বার পৃষ্ঠায় সম্পর্কটা দিয়ে দেওয়া আছে যে কত বর্গ মিটারে এক একর ঠিক আছে দেখো আমরা এইভাবে করব তাহলে পাঁচ নাম্বার প্রশ্নের অ্যান্সারটা যে আমরা জানি আমি সংক্ষেপে দেখো এখানে লিখতেছি আমরা জানি এক একর সমান কত বর্গ মিটার তোমাদের জানা আছে কারো প্রায় বলার কারণ হচ্ছে এর চেয়ে সামান্য একটু ছোট হতে পারে সামান্য একটু বড় হতে পারে এই জন্য আমরা প্রায় কথাটা ব্যবহার করব এক একর সমান এত বর্গ মিটার পেলাম আমাদের প্রশ্নে বের করতে বলছে যে অতএব দশ একর সমান কি করতে হবে এটাকে দশ দ্বারা গুণন করব এটাও ব্র্যাকেটের মাঝে বা প্রায় কথাতে লিখে দিব দেখো গুণন করলে গুণফলটা কত পাচ্ছি চার শূন্য চার ছয় আট দশমিক ছয় বর্গ মিটার ব্র্যাকেটে প্রায় কথাটা দিয়ে দিব আমরা শুধু দশ দ্বারা গুণন এই আর কিছুই না আচ্ছা এরপরে তাহলে আমি ছয় নাম্বারে চলে আসি ছয় নাম্বার বলছে দেখো ১৬০ সেন্টিমিটার সমান কত ইঞ্চি তাহলে ইঞ্চির সাথে সেন্টিমিটারের একটা সম্পর্ক আছে আমরা এই সম্পর্কটা জানি এখন তোমরা জানার কথা এটাও আমাদের বইয়ের ৩৪-৩৫ পৃষ্ঠার মধ্যেই দেওয়া আছে অথবা আগে দিয়ে দেওয়া আছে আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি যে ২.৫৪ সেন্টিমিটার সমান এক ইঞ্চি ২.৫৪ সেন্টিমিটার সমান এক ইঞ্চি ঠিক আছে আমাদের এখন বের করতে বলা হয়েছে ১৬০ সেন্টিমিটার সমান কত ইঞ্চি তাহলে আমরা ওই কিক নিয়মের মাধ্যমে এটা করে নিব বা অথবা একবারও করতে পারবো এক সেন্টিমিটার সমান তাহলে কি করব এক ডিভাইডেড বাই ২.৫৪ ইঞ্চি তাহলে অতএব আমাদের বলে দেওয়া আছে ১৬০ সেন্টিমিটার সমান তাহলে এক গুণন ১৬০ ডিভাইডেড বাই ২.৫৪ ইঞ্চি তাহলে আমরা এখন ভাগ করে দিব ১৬০ ভাগ আমরা দুই ঘর দশমিকের পরে দুই ঘর দেখাই দিলেই হবে দিয়ে ব্র্যাকেটে আমরা প্রায় লিখে দিব তাহলে আমাদের আর কোনো কন্ট্রাডিকশন বা ভুল বলা যাবে না কারণ আমাদের এখানে আমরা সম্পর্ক জানি দশমিকের পরে দুই ঘর পর্যন্তই জানি এই জন্য আমরাও এই ইঞ্চিটাকেও দশমিকের পরে দুই ঘর পর্যন্তই এখানে আমরা ব্যবহার করে দেখাবো
দিয়ে ব্র্যাকেটে ট্রায়াল দিয়ে দিব ঠিক আছে জি স্যার এখানেও তো আর বুঝতে কোনো সমস্যা নাই আচ্ছা এরপরে চলে আসি আমি সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে একটি ঘরের আয়তন আচ্ছা আমি দেওয়া আছে কি আমাদের দেখো দেওয়া আছে একটি ঘরের আয়তন সমান সাত ছয় আট তারপরে দেখো তিনটা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এটা আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া আছে এবং আরেকটু দেওয়া আছে সেটা হচ্ছে এবং বায়ু পানির তুলনায় বায়ু পানির তুলনায় বলে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী এত গুণ ভারী দেখো কে ভারী বায়ু কিন্তু ভারী পানির তুলনায় আমাদের ঘরের ভিতরে কি থাকে পানি থাকে না বায়ু থাকে ঘরের ভিতরে আমরা পানি যদি না রাখি তাহলে সবসময় কি থাকবে বায়ু থাকবে তাহলে আমরা এখান থেকে জানবো বা বুঝবো বা এটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে এক ঘন সেন্টিমিটার এই বায়ুর ওজন বায়ু যেহেতু পানির তুলনায় এত গুণ ভারী তাহলে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত কি বলবো এত গ্রাম বায়ু পানির তুলনায় যত অংশ বা যতটুকু ভারী হয় বায়ুর ওজন তত গ্রাম হয় কথা বুঝতে পারছি আমরা এই কথাটা মনে রাখবো যে তাহলে অতএব এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন শূন্য শূন্য এক দুই নয় গ্রাম এত ঘন বলা আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যত গুণ ভারী হবে তত গ্রাম ঠিক আছে তাহলে আমরা এখন কি করব তাহলে অতএব সাত লক্ষ আটষট্টি হাজার এই ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কি করতে হবে শূন্য শূন্য এক দুই নয় গুণন সাত লক্ষ আটষট্টি হাজার দ্বারা গুণন করতে হবে এত গ্রাম গুণফল বের করো পয়েন্ট আসার কথা না তো স্যার পয়েন্ট তো আসছে দেখি ও আচ্ছা পয়েন্ট হ্যাঁ পয়েন্ট আসবে সাত দশমিক দুই তাই না সাত দশমিক দুই না না স্যার কত হবে স্যার নয়শো নব্বই পয়েন্ট সেভেন টু স্যার নয়শো নব্বই পর দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণন সাত ছয় আট এক দুই তিন শূন্য আচ্ছা হ্যাঁ
তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 99.9972 কি দাঁড়ালো গ্রাম, এত গ্রাম হলো। আমাদের প্রশ্নে দেখো বলে দিছে পরিমাণ কত কিলোগ্রাম, তাহলে আমরা এখন কিলোগ্রামে প্রকাশ করব। কিলোগ্রামে প্রকাশ করতে চাইলে কি করতে হবে, এত গ্রামের সাথে আমাদের কিলোগ্রামের কি সম্পর্ক, আমরা জানি 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে এটাকে আমরা এখন 1000 দ্বারা ভাগ করব। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা ভাগটা না দেখালেও চলবে, 99072 কিলোগ্রাম, বুঝতে পারছি? এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করব, কারণ ছোট সম্পর্ক ছোটটা থেকে বড়টায় গেলে ভাগ করতে হয়, আর বড়র বড় সম্পর্ক থেকে ছোট সম্পর্কে আসতে চাইলে আমাদের গুণন করতে হয়। আমরা যদি কিলোগ্রাম থেকে গ্রামে আসতে চাই তাহলে গুণন করতে হবে 1000 দ্বারা, আমাদের এই গ্রাম আর কিলোগ্রামের মাঝের যে সম্পর্ক, বুঝতে পারছি? এই হলো মোটামুটি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। তোমরা সুন্দর করে তাহলে উঠে, কবে তোমাদের জমা দেওয়া, মঙ্গলবারে, তোমরা এটা মঙ্গলবারে জমা দিবে, আর আমি কালকে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।